আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে 20 মিলিয়ন মানুষ করোনা ভাইরাসটিতে আক্রান্ত, ধারণা স্বাস্থ্য বিভাগের, তবে প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের 10 গুণ বেশি, মত দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় 6 জনের মৃত্যু, বিভিন্ন অঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই, মত অর্থনীতিবিদ সহ বিশ্লেষকদের। করোনা পরিস্থিতির কারণে বরাদ্দ বাড়ানোর দাবি। এবার বিস্তারিত। বিশ্বে করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে কমপক্ষে 20 মিলিয়ন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য বিভাগের। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মতে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের 10 গুণ বেশি। যদিও এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে প্রায় 2.5 লাখ এবং মৃত্যু 1,22,000। এদিকে ইউরোপে নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। আর্মেনিয়া, সুইডেন, মোলডোভা, নর্থ মেসিডোনিয়া সহ আরও 11টি দেশে লকডাউন শিথিলের পর আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনা মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছে জার্মানি ও ফ্রান্স। বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে 4,90,000-এর বেশি মানুষ এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 97,90,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে করোনার হটস্পট নিউ ইয়র্কে গত কয়েক সপ্তাহের মতো আজও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। নিউ ইয়র্ক নগরী দ্বিতীয় ধাপে খুলে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের সব অঞ্চলে এখন বিপুল মানুষের উপস্থিতি, মানুষের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে ব্যবসা বাণিজ্য এখনও জমে ওঠেনি। তবে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রে গত একদিনে সর্বোচ্চ 40,184 জন রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে 270 বাংলাদেশি সহ নিহত হয়েছে 1,22,000-এর বেশি। আক্রান্ত স্টেটগুলি থেকে যেগুলোকে নিউ ইয়র্কে আসার জন্য লোকজন আসবেন তাদেরকে বাধ্যতামূলক 14 দিন কোয়ারান্টাইনে থাকার আজকে আইন পাস করেছে। নিউ ইয়র্ক আমাদেরকে শিখিয়েছে করোনায় কীভাবে যুদ্ধ করে জীবনযাপন করতে হয় এবং কীভাবে ফিরে দাঁড়াতে হয়। নিউ ইয়র্কের মতো মৃত্যুপুরীকে আজকে একটি সুন্দর সিস্টেমের ভিতরে এনেছে এই গভর্নর কমো। এই জন্যে ওনার সম্মান এবং উনি যে ল করেছেন সেটা নিউ ইয়র্কবাসী, আমাদের বাঙালি এবং আমাদের সবাইকে একভাবে এটা ফলো করা উচিত, এটা লক্ষ্য করা উচিত এবং এই করোনার সাথে সবাই একে অপরের সাথে তাল মিলিয়ে একসাথে যুদ্ধ করা উচিত। করোনায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। তাদের 2 জন করোনায় আক্রান্ত হয়ে এবং 1 জন ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন। বিভাগে নতুন শনাক্ত হয়েছে 107 জন। রংপুরে গত 24 ঘন্টায় 1 নারীসহ 3 জন করোনায় মারা গেছেন। বিভাগটিতে 3 পুলিশসহ নতুন করে আক্রান্ত হয়েছেন 16 জন। এদিকে শেরপুরের নালিতা বাড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের এক নেতাসহ 10 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 3,946 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে 39 জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে 1,621 জনের। সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমে অবনতি হচ্ছে চট্টগ্রাম বিভাগের। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনার উৎপত্তিস্থল চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙা গড়া চলছে। নমুনা পরীক্ষা বেশি। গত 24 ঘন্টায় শিশু টিটি ল্যাবের 17,999টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 3,946 জন। প্রতি 100 জনের পরীক্ষায় করোনা মিলছে 21 থেকে 22 জনের মধ্যে। দেশে মোট রোগীর সংখ্যা 1,26,606 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। সরকারি হিসেবে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 39 জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,621 জনে। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী।
তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগই 10 জন করে। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1829 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। চিকিৎসক রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। আক্রান্ত হচ্ছেন 2020 থেকে 21 অর্থ বছরের বাজেটে অভিবাসী কর্মী এবং এই খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির কারণে প্রবাসী সহ অভিবাসন খাতের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে করোনা পরিস্থিতিতে বিশেষ ফান্ড গঠনের জন্য আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী সূচক হচ্ছে প্রবাসী আয়। করোনা মহামারীর সময় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 641 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে বেশি বরাদ্দ দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের জন্য বিশেষ স্কিম চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা যদি স্কিম করা যায় যেটা তাদের যে প্রেরিত অর্থ সেখান থেকে সরকারের যে একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে সেটা করা যেতে পারে এবং সেখান থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়া। এদিকে অভিবাসন বিশ্লেষকদের মতে বৈদেশিক অর্থ আয়ের খাতকে আরও শক্তিশালী করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে বেশি গুরুত্ব দিতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোকে গতিশীল করতে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। এবারে যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বাজেটে অন্ততপক্ষে হলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায়, অর্থাৎ বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করে সরকারের সাথে একসাথে কাজ করবার জন্য আরও কিছু বাজেট প্রদান করে যাতে স্কিল ডেভেলপমেন্টটা করা যায় আগামী করোনা ভাইরাসের পরপর, যাতে আমরা ভারত, শ্রীলঙ্কা, ইভেন ভিয়েতনামে কিন্তু কর্মী প্রেরণ করে তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের যে এই শ্রমবাজারে যে প্রবাসী আয়টা আমরা যেটা করে থাকি সেই জায়গাটাকে আমরা পূর্বের ন্যায় ধরে রাখতে পারি। সেই জায়গাটার জন্য আমাদের বাজেট বরাদ্দটা এখনও সময় আছে, আরও কিছু বাড়ানো দরকার। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, এরই মধ্যে প্রবাসীদের কল্যাণে তহবিল গঠন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, IOM বলেন, ILO বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আমরা কিন্তু ওদের সাথে অলরেডি একটা যোগাযোগ অবস্থায় আছি যাতে আমরা একটা রিজনেবল ফান্ড আমরা কিন্তু অ্যাভেলেবল করতে পারি। নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও দাবি অভিবাসন সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট নিয়ে সরকার বা ক্ষমতাসীন দল কোনো রাজনীতি করছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন একমাত্র কাজ ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষকে রক্ষা করা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য অবান্তর। তার মতে, নেতিবাচক ও সমালোচনার রাজনীতির জন্য বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিয়ে সমন্বয়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে কোথাও এমন নজির নেই। করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতির কাজ নয়। তবে আমরা একটা কথা বলতে চাই, যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সৎ পরামর্শ সরকার গ্রহণ করবে। কোনো ভুল হলে ভুল সংশোধন করত, শেখ হাসিনা সরকারের সৎ সাহস রয়েছে। এদিকে ভারী বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার ধরলা নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমার সহ 16টি নদ নদীর পানিও দ্রুত বাড়ছে। পানিতে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 70,000 মানুষ। তলিয়ে গেছে পাট, ভুট্টা, সবজি ক্ষেতসহ বীজতলা। নষ্ট হয়ে গেছে তিল, আউশ ধান ও কাউন সহ অন্য ফসল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নুন খাওয়া পয়েন্টে 23 সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে 25 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলার গতকালের চেয়ে পানি বেড়েছে 49 সেন্টিমিটার। দুই দিন থেকে ঘরে পানি উঠছে, মানে ঘরে
ঘুরি, ওই ঘরে রান্না করি তো চুলের মধ্যে আলুতে রাতের মধ্যে পানি উঠছে, উঠিও যে আলাদা আসলে এটা ওখানে ভাত রান্না করি। 29 দিন বন্ধ থাকার পর চালু হলো জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত আরটিপিসিআর ল্যাব। মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ অধ্যাপক ডাক্তার এ কে এম মুসা জানান, নতুন একটি পিসিআর মেশিন আনা হয়েছে এবং এরই মধ্যে ল্যাবে 55টি নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এতে 9 জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে জেলা ভিত্তিক নমুনা পরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের স্টোরে থাকা অব্যবহৃত পিসিআর মেশিনটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। গত 12 মে করোনার নমুনা পরীক্ষার মধ্য দিয়ে এই ল্যাবের কার্যক্রম শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে 2 সপ্তাহ পরে ল্যাবটি বন্ধ হয়ে যায়। ইসলামী ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত জেলা জজ শামীম মোহাম্মদ আফজাল বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে সেনাবাহিনীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঘূর্ণিঝড় আম্পান সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তিনি এ ধন্যবাদ জানান। অনলাইনে সকল সেনানিবাসে একযোগে সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সৈনিক এবং এই যুদ্ধে আমরা সর্বতোভাবে নিয়োজিত থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করছি। সেনা সদস্যদের নিষ্ঠার সাথে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশনা দেন জেনারেল আজিজ আহমেদ। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে চেলসি। তাতে পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। স্ট্যামফোর্ড ব্রিজে খেলার 36 মিনিটে চেলসি এগিয়ে যায় ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে। দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুনাই গোল করলে সমতায় ফেরে পেপ গার্দিওল দল। তবে পেনাল্টি থেকে উইলিয়ামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুজরা। এতে 23 পয়েন্টে এগিয়ে থাকায় 7 ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের। ম্যাচের পরে অ্যানফিল্ড স্টেডিয়ামের সামনে পতাকা হাতে নিয়ে উৎসবে মেতে ওঠেন লিভারপুল সমর্থকরা। সবশেষ 1990 সালে শিরোপা জিতেছিল দ্য রেডরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রে 20 মিলিয়ন মানুষ করোনা ভাইরাসটিতে আক্রান্ত ধারণা স্বাস্থ্য বিভাগের, তবে প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের 10 গুণ বেশি মত দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় 6 জনের মৃত্যু, বিভিন্ন অঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মত অর্থনীতিবিদ সহ বিশ্লেষকদের, করোনা পরিস্থিতির কারণে বরাদ্দ বাড়ানোর দাবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।